नमस्कार बंधुरा, आशा करी प्रत्येके भालो आछो। वेलकाम टू माय चैनल विद्यासागर विद्यापीठ। आज के आमी उच्च माध्यमिकेर एकटी अति गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब, अर्थात करोना आबहर कारणे जे परीक्षागुलो तोमादेर बाकी आछे, अर्थात उच्च माध्यमिक कैंडिडेटदेर जे परीक्षागुलो बाकी आछे, सीबीएसई बोर्ड एवं वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडरि एडुकेशन, এই দুটো বোর্ডের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে মহামান্য আদালত সুপ্রিম কোর্ট সিবিএসই বোর্ডকে যে নির্দেশ পালন করতে বলেছিল, অর্থাৎ সুপ্রিম কোর্ট সিবিএসই বোর্ডকে জানিয়েছিল যে পরীক্ষাগুলো করোনা আবহের কারণে বাকি ছিল, সেই পরীক্ষাগুলো কিভাবে নেওয়া সম্ভব, এবং তারা এও জানিয়েছিল যে যদি অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আমরা যেটাকে প্রজেক্ট বলি, সেই প্রজেক্টটাকে অর্থাৎ অ্যাসাইনমেন্টটাকে যদি নম্বর বাড়িয়ে, অর্থাৎ 20 নম্বরের যে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের নম্বরটা যদি বাড়িয়ে দিয়ে এতদিনে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার গড় অনুযায়ী, অর্থাৎ একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষা ক্যান্ডিডেট যে নম্বরটা পেয়েছে যে পরীক্ষাগুলো এতদিন হয়ে গেছে সেই পরীক্ষার গড় নম্বর এবং ফর্মেটিভের যে নম্বর, প্রজেক্টের যে নম্বর 20 নম্বর আছে সেই 20 নম্বরটা বাড়ি দিয়ে যদি পরীক্ষার ব্যবস্থা করা যায়, অর্থাৎ এই করোনা আবহের কারণে তাদেরকে স্কুলে পরীক্ষা না নিয়ে যদি অ্যাসাইনমেন্টের নম্বর এবং প্রজেক্টের নম্বর বাড়িয়ে দিয়ে তাদের পরীক্ষার নম্বরটা দিয়ে দেওয়া যায় যে পরীক্ষাগুলো বাকি আছে, তাহলে সেক্ষেত্রে বিষয়টা কেমন হয়। এবং তার সাথে এও বলেছিলেন যে একজন ক্যান্ডিডেট বা একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষক বা একজন স্টুডেন্ট স্কুলে কিভাবে তার যাওয়া আসা, অর্থাৎ স্কুলে তার যে প্রেজেন্টের গড়, সেই প্রেজেন্টের গড়ের উপর নির্ভর করেও কিন্তু নম্বরটা দেওয়া যেতে পারে। সেই বিষয়ে সিবিএসই বোর্ড কিছু না জানালেও তারা আজকে সুপ্রিম কোর্টকে এই বিষয়টি তারা জানিয়েছে যে তাদের বিদেশে যে স্কুলগুলো আছে, অর্থাৎ বিদেশে প্রায় 250টি স্কুল তাদের আছে, সেই স্কুলগুলিতে অলরেডি তারা পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করে দিয়ে তাদের অ্যাসাইনমেন্ট এবং ফর্মেটিভের নাম্বার বাড়িয়ে দিয়ে এবং স্কুলে উপস্থিতির হার অনুযায়ী, স্কুলে স্টুডেন্টের উপস্থিতির হার অনুযায়ী তারা নম্বর বিভাজন করে বাদ বাকি যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো নম্বর কিন্তু দিয়ে দেবে। একই সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ছাত্রছাত্রীরা আছো, যাদের তিনটে পরীক্ষা বাকি আছে এবং সায়েন্সের কিছু পরীক্ষা বাকি আছে, কমার্সের কিছু পরীক্ষা বাকি আছে, তাদের ক্ষেত্রেও যদি এই রকম পদ্ধতি অবলম্বন করা যায় সেক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট একটা বিচার বিবেচনা করতে বলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সিবিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই দুটো বোর্ডকে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টি জানিয়েছে যাতে করে ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমে এবং ছাত্রছাত্রীরা যাতে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে না হয় সেই বিষয়ে কিন্তু বিবেচনা করতে বলেছে। যেহেতু সিবিএসই বোর্ড এখনও পর্যন্ত আজকের শুনানিতে সেইভাবে কোনো পরামর্শ দিতে পারেনি, সেহেতু এই শুনানিটা পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার দুপুর 2টার সময় কিন্তু নেক্সট শুনানি হবে, অর্থাৎ আগামী বৃহস্পতিবারেই সিবিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে তিনটি পরীক্ষা বাকি ছিল সেই পরীক্ষা কি আদৌ নেওয়া হবে, যদি নেওয়া হয় কীভাবে নেওয়া হবে, এবং যদি না নেওয়া হয় তাহলে কীভাবে বাকি থাকা পরীক্ষাগুলির নম্বর দেওয়া হবে, তার উপর বিষয়ে একটা বিবেচনা করে হলফনামা জমা দিতে বলেছেন। আমাদের একটাই সমস্যা যে আমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে তারা কী করছে, আমরা একটা সমস্যায় ভুগছি যে আমাদের পরীক্ষা আদৌ হবে কি হবে না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কোনো রকম আফসোস না হয়ে, কোনো রকম ফ্রাস্ট্রেশনে ভুগে না ভুগে, কোনো রকম সমস্যার মধ্যে না থেকে, কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে না থেকে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও,
যদি কোনো রকম ভাবে পরীক্ষা হয় তাহলে কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে জুলাই মাসেই, অর্থাৎ যে পরীক্ষার ডেটটা আগে দেওয়া ছিল সেই ডেটেই কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি পরীক্ষা হয়। আর যদি কোনো কারণে পরীক্ষা না হয় তাহলে ওই যে বললাম অ্যাসাইনমেন্টের নম্বর, স্কুলে পার্সেন্টেজের নম্বর, অর্থাৎ কত পার্সেন্টেজ সে প্রেজেন্ট আছে স্কুলে সেই নম্বর, এবং বাকি যে পরীক্ষাগুলো হয়ে গেছে অর্থাৎ যে পরীক্ষাগুলো তোমাদের হয়ে গেছে সেই পরীক্ষার গড় নম্বর, অর্থাৎ তুমি আগের পরীক্ষাগুলোতে কত নম্বর পাচ্ছ তার গড় নম্বর অনুযায়ী তোমাদের কিন্তু নম্বরটা দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। সুতরাং একটা আমাদের দ্বন্দ্বের মধ্যে আমরা রয়েছি যে আমাদের পরীক্ষার আদৌ কি হবে কি না হবে। এই সিদ্ধান্তে আসার পর আগামী বৃহস্পতিবার দুপুর দুটোর পরে জানা যাবে যে পরীক্ষাটা কি হচ্ছে কি হচ্ছে না, অর্থাৎ দুপুর দুটোর সময় শুনানির দিন ধার্য করা হয়েছে, সময় ধার্য করা হয়েছে, এবং বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু আমরা সর্বমতভাবে জানতে পারবো যে বাকি পরীক্ষাগুলো কি আদৌ হবে কি হবে না। আজকে ভিডিও এই পর্যন্তই। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং অল নোটিফিকেশনের ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তাহলে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।